আসাবাক, এই অধ্যায়টা অনেক বড়। ওয়াসবির আলা মা আসাবাক, যদি কোনো সময় কোনো বিপদ আপদ আসে তাহলে ধৈর্য ধারণ করো, যদি কোনো বিপদ আসে তাহলে ধৈর্য ধারণ করো, যদি তুমি অসুস্থ হয়ে যাও তাহলে ধৈর্য ধারণ করো, যদি কোনোভাবে কষ্ট পাও তাহলে ধৈর্য ধারণ করো, যদি তোমার বাবার কোনো সমস্যা হয় তাহলে তুমি ধৈর্য ধারণ করো, যদি তোমার এক ছন্দা ক্ষুধা লাগে অথবা যদি খাবার না থাকে তাহলে তুমি ধৈর্য ধারণ করো, তোমার মা অসুস্থ আজকে রান্না করা হয়নি, এই ধরনের কোনো বিপদ যদি আসে বাড়িতে কোনো খাবার নাই তাহলে তুমি ধৈর্য ধারণ করো, যদি ধৈর্য ধারণ করো, যে কোনো ব্যক্তি আপনি তাকে গল্প শোনাতে পারেন অবশ্যই অবশ্যই গল্প শোনাবেন। গল্প শোনানোর ছোট্ট একটা কাহিনী দেখেন, যে এক সন্তান এক শিক্ষক তার ক্লাসের মধ্যে বলছে যে বাবা তোমরা কে কি হতে চাও তোমরা খাতায় লিখো, কে কি হতে চাও খাতায় লিখো। সবাই লিখেছে যে আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি মাস্টার, আমি প্রফেসর, আমি ইত্যাদি ইত্যাদি হতে চাই। তো সবগুলো দেখছে একটা সন্তানের খাতায় লেখা আছে, যে সবাই সামনে সামনে গিয়ে দেখছে, সে লিখেছে যে আমি সাহাবী হতে চাই, আমি সাহাবি হতে চাই। এই কথা যখন শিক্ষক পড়ছে তখন সবাই ক্লাসের মধ্যে হাসির রোল পড়ে গেছে। শিক্ষক বলছেন যে থামো, এটা আরবি একটা ছোট্ট গল্প অনুবাদ করে বলছি আপনাদেরকে, বলছে থামো তুমি কেন সাহাবি হতে চাও। সে তখন ব্যাখ্যা দিচ্ছে যে আপনার স্ত্রী কেমন হবে এখান থেকে আপনি পেয়ে যাবেন। সে তখন ব্যাখ্যা দিচ্ছে যে আমি যখন ঘুমাই প্রতিদিন ঘুমের সময় আমাকে আমার আম্মা একজন সাহাবির গল্প শোনান, প্রতিদিন একজন করে সাহাবির গল্প শোনান। আর সাহাবিরা বড্ড ভালো মানুষ, তারা অনেক বড় পরহেজগার মানুষ, তারা কখনো মিথ্যা কথা বলে না, তারা কখনো জাল কথা বলে না, তারা যা করে সবকিছু ভালোই করে। সুতরাং সাহাবির অনেক ভালো মানুষ, আমিও সাহাবি হতে চাই। তখন শিক্ষক বলছেন যে উনি কেন মানে কেঁদে ফেলেছেন কথা শুনে, কথা শুনে কেঁদে ফেলে বলছেন যে আল্লাহু আকবার, আহাদা আহাদা উম্মুহু জামিল, আহাদা উম্মুহু জামিল, ওয়া আইনা তারাহা, ওয়া আইনা তারাহা, ওয়া আইনা উম্মুহা, আল্লাহু আকবার। এটা কি সুন্দর মায়ের গল্প, এটা কি সুন্দর মায়ের গল্প, যে কিনা তার সন্তানকে সাহাবীদের গল্প শুনিয়েছে। আমরা যখন গল্প শোনাই মিস্টার বিনের, আমরা যখন গল্প শোনাই ফজার, আমরা যখন গল্প শোনাই বিভিন্ন কৌতুক কাহিনীর, আমরা যখন গল্প শোনাই মিথ্যা কোনো কাহিনীর, তখন ওই মা তার সন্তানকে গল্প শুনিয়েছে সাহাবীর, সাদ বিন আবি ওয়াক্কাস, সাদ বিন মুআদ, মুসাব বিন উমাইর, যায়েদ বিন সাবিত, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর, আলী, ওসমান, আব্দুর রহমান বিন আউফ, তারা কিভাবে দুনিয়াতে দিনাতিপাত করেছেন সেই কাহিনী যখন আপনার সন্তানকে যখন শোনাবেন তখন সে নিশ্চিত অবশ্যই সেও একদিন চাইবে আমিও সাহাবি হতে চাই। সুতরাং আপনার সন্তানকেও যদি আপনি এমনটা করেন তাহলে সেও শিখবে। তাই বলছিলাম ওয়াসবির আলা মা আসাবাক, যদি কখনো বিপদ আসে তাহলে তাকে ধৈর্য ধরার উপদেশ দিতে হবে, ভালো গল্প শোনাতে হবে এবং তাকে বলতে হবে দুনিয়াতে যারা নবী এবং রাসূল সহ যারা দুনিয়াতে বড় বড় ব্যক্তিরা এসেছিলেন তারা দুনিয়াতে সবাই এভাবে কষ্ট করে গেছেন, কষ্টের সময় তারা ধৈর্য ধারণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আশাদুল বালা আল আম্বিয়া আল আমসাল ফাল আমসাল, দুনিয়াতে যারা যত ভালো মানুষ এসেছে তারা সবাই কষ্ট করেছে, আর এর মধ্যে তারা দুনিয়াতে সব সবচেয়ে ভালো মানুষ তারা কারা, তারা হলেন নবী এবং রাসূল। উনিই বলছেন আল আম্বিয়া, দুনিয়াতে সবচেয়ে মুসিবতের শিকার হয়েছেন হচ্ছে নবী এবং রাসূলগণ, এবং এরপরে যারা মুসিবতের শিকার হবে, যে যত ইমানদার হবে, যে যত পরহেজগার হবে, তারপর তত মুসিবত নেমে আসবে। হঠাৎ করে দেখবেন আপনার নামে কেস কাসারি হয়ে গেছে, হঠাৎ করে দেখবেন আপনার ঘরে ভাত নেই, হঠাৎ করে দেখবেন যে আপনার সন্তান অসুস্থ, হঠাৎ করে দেখবেন ওর দিক থেকে মোবাইল এসেছে যে মা অসুস্থ, মা হাসপাতালে ভর্তি আছে। এইভাবে মুমিনের দুনিয়া চলবে। দেখেন এই গল্পগুলো তাদেরকে শোনাবেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উনিও জীবনে অনেক কষ্ট করেছেন, ওনাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, আর এক দেশে গেছেন সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। উনি কিনারায় দাঁড়িয়ে আর এক দেশে যখন যাচ্ছিলেন তখন কিনারায় দাঁড়িয়ে দোয়া করেছেন, হে আল্লাহ আমি জানি আমার দুনিয়া আমার জন্য সম্ভবত সংকীর্ণ হয়ে গেছে, সুতরাং আমার দুনিয়াতে মনে হয় আর জায়গা নেই, সুতরাং তুমি ব্যবস্থা করো। ওনার ছাত্ররা বলেছিলেন, ওনার ছাত্ররা এখনো বলেন, অর্থাৎ ওনার ছাত্রদের যা বলেছেন তা লেখা আছে, যে উনি এই দোয়া করার পরে এক সপ্তাহ অথবা এক মাস দুনিয়াতে ছিলেন, তারপরে উনি দুনিয়া থেকে চলে গেছিলেন। ইমাম আহমদ ইবনে তাইমা রাহিমাহুল্লাহ ওনারা জেলখানায় গিয়ে ধৈর্য ধারণ করেছেন, ওনারা জেলখানায় গিয়েছেন। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল বড় বড় মুসিবতের শিকার হয়েছে, সেই সকল সময়ে যাদের সময়ে যারা
রাজা বাদশাহ ছিল, ওদের চাই রাজা বাদশাহরা অবশ্যই বড় ছিল, কিন্তু আজকে ইমাম আহমদ বিন হাম্বলের নাম আছে, ওই খলিফার নাম নেই, ইমাম আবু হানিফার নাম দুনিয়াতে আছে, কিন্তু ওই খলিফা ওই রাজা বাদশাহর নাম নেই যাদেরকে নির্যাতন করা হয়েছিল, ইমাম ইব্রাহিম রাহিমাহুল্লাহর উপর নির্যাতন করা হয়েছিল, তিনার নাম এখনো দুনিয়াতে আছে, এবং ওনার নাম যখন আমরা বলছি তখনই বলছি রহিমাহুল্লাহ, কিন্তু ওই সময়ের বাদশাহদের নাম নাই, কেউ তাদের নাম শ্রদ্ধার সাথে স্মরণ করে না, এখনো স্মরণ করে না, কিন্তু ইবনু তাইমার নাম ঠিকই স্মরণ করে, আপনার ছেলের নামও স্মরণ করবে দুনিয়াবাসী, এই দেশের সরকারের দ্বারাতে অথবা যে কোনো দুনিয়ার কোনো মানুষের দ্বারাতে হয়তো বা নির্যাতিত হবে, যদি আপনার সন্তানকে ভালোভাবে গড়ে তোলেন তাহলে সে তার নাম সেও দুনিয়া থেকে চলে যাবে, আপনার নামটাও দুনিয়াতে থাকবে, দুনিয়াতে থাকবে। ইবনু তাইমিয়া, ওনার নাম কিন্তু তাইমিয়া নয়, তাইমিয়া বলতেছে ইবনু তাইমিয়ার অর্থাৎ আহমদ, ওনার নাম হচ্ছে আহমদ, আহমদের বাবার নাম হচ্ছে তাইমিয়া, তাইমিয়ার নাম আমরা আজকে স্মরণ করতেছি, তাই নয় কি? সুতরাং আপনার নাম স্মরণ হবে যদি আপনি দুনিয়া থেকে চলে যান, বলবে যে অমুকের বেটা অমুক, যখনই স্মরণ করা হবে তখনই আপনার নেকি হবে। ওই হাদিসগুলো তো বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু হাসানাতুন ওয়া আজরু মান আমিলা বিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি দ্বীনের মধ্যে ভালো কাজ করে, অথবা আরেকটি আসছে মান দাআ ইলা হুদান, কেউ যদি ভালো কাজের দিকে আহ্বান করে, সেটা আমার ছাত্র হোক না কেন, সেটা সমাজের মানুষ হোক না কেন, সেটা পাড়ার মানুষ হোক না কেন, সেটা আমার সন্তান হোক না কেন, সেটা আমার স্ত্রী হোক না কেন, যদি আমি তাকে কোনো ভালো কথা শোনাই, আমার কথার দ্বারাতে সে যদি হেদায়েত পায়, আমার কথার দ্বারাতে সে যদি তাবিজ খুলে ফেলে, আমার কথার দ্বারাতে যদি টাকনির উপরে যদি কাপড় পরে, তাহলে ইনশাআল্লাহ সে যতদিন দুনিয়াতে আমলটা করবে, সে যখন যতদিন পর্যন্ত দুনিয়াতে আমল করবে, আপনি সওয়াব পেতেই থাকবেন, আপনার মরা বাঁচা শর্ত নয়। আপনি দুনিয়াতে থাকলে সওয়াব পাবেন, মরে যাওয়ার পরে সওয়াব বন্ধ হবে তা কিন্তু নাই। এই জন্য প্রথম হাদিসটা এটাই পাঠ করেছে আপনার সাথে আমার উস্তাদ শেখ সুলাইমান রুহাইলি, বিখ্যাত বিদ্বান, অনেক বড় বিদ্বান শেখ সুলাইমান রুহাইলি। উনি একদিন বক্তব্য দিতে মসজিদে নববীতে, উনি প্রতিদিন আসর পরে বক্তব্য দেন, আপনারা যদি যান তাহলে সেখানে দার্সে গিয়ে বসে দেখবেন, আরবি ভাষায় যদিও হয় তারপরেও কথাগুলো শুনে দেখবেন কত ভালো লাগবে। উনি বলতেছেন, আল্লিমহু সূরা আল ফাতিহা, তুমি তোমার সন্তানকে সূরা ফাতিহা শিক্ষা দাও। কেন কেন শিক্ষা দিবেন? আপনি আজকে ফজরে পড়েছেন, এখনো দুই রাকাত নামাজ পড়েছেন, আপনার পড়েননি প্রথমে চার রাকাত, অর্থাৎ তখন চার রাকাত, এখন পড়েছেন মিনিমাম দুই রাকাত, দুই রাকাত সালাতে পড়েছেন, চার রাকাতে কিন্তু সূরা ফাতিহা পড়েছেন, পড়েছেন। আপনার বাবা যদি এই সূরাটা আপনাকে শিক্ষা দিত, আপনার বাবা মরুক অথবা বাঁচুক, অর্থাৎ আজকে আছে অথবা না এটা শর্ত নাই, সূরা ফাতিহা পড়ে আপনি যতটা নেকি অর্জন করেছেন, এই সূরা ফাতিহা আপনাকে যিনি শিক্ষা দিয়েছেন তিনিও ততটা নেকি পেয়েছেন। ইসলাম হচ্ছে এর নাম, ইসলাম কাউকে ঠকায় না। অলায়ুন কসমিন উজুরিহিম শাইআ, বলবেন না যে সূরা ফাতিহা পড়ার পরে যদি 2000 নেকি হয় তাহলে 2000 নেকি ভাগ করে ওকে 1000 আর আমাকে 1000 দিয়েছে, এটা নয়। কে লায়ুন কসমিন উজুরিহিম শাইআ, না না, যদি 2000 নেকি হয় তোমারও 2000 হবে, ওরেরও 2000 হবে। আল্লাহু আকবার। সুতরাং উনি বলছেন যে তুমি ঘুমের দোয়া শিক্ষা দাও, তুমি তাকে সূরা ইখলাস শিক্ষা দাও, তুমি তাকে বিভিন্ন দোয়াগুলো শিক্ষা দাও, সূরা ফাতিহাটা শিক্ষা দাও। বলতে সূরা ফাতিহা এমন এক জিনিস, যদি সূরা ফাতিহা শিক্ষা দাও সে মৃত্যু পর্যন্ত নামাজের মধ্যে সূরা ফাতিহাটা পড়বে, যত দিন পড়বে যতগুলো নেকি অর্জন করবে, তুমি কবরে শুয়ে শুয়ে এই নেকিগুলো তুমি পেতেই থাকবে। তাই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা মাতা আল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা, তার মধ্যে রয়েছে যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সব আমল কাটা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু তিনটা আমল এরকম ভাবে থাকে, অর্থাৎ চলমান চলতেই থাকে। তার মধ্যে একটি হলো আউওয়ালাদুন সালেহ, যদি আপনার সৎ সন্তান থাকে, সৎ সন্তান থাকলেই আপনার আমল বিচ্ছিন্ন হবে না, এটা আবার কি কথা, বুঝেননি কথা? সৎ সন্তান যদি আপনার দুনিয়াতে থাকে তাহলে আপনার আমল বিচ্ছিন্ন হবে না কেন? আপনি দান করেননি ও সদাকা জারিয়া নাই, আপনি ধরেন যে কোনো এলেম অর্জন করে কাউকে শিক্ষা দেননি সেটাও নয়, কিন্তু সৎ সন্তান যদি দুনিয়াতে রাখতে পারেন, আপনি তো সন্তানের বাবা তাই না, অন্তত এটা তো রেখে দিতে পারেন। আপনি আপনার সন্তানকে ভালো মাদ্রাসায় পড়িয়েছেন, টাকা খরচ করিয়েছেন, সে যদি কোনো দিন প্রচার করে, সে যদি আমল করে, যতটা নেকি হবে আপনিও ততটা নেকি পাবেন, সেও ততটা নেকি মানে নেকির ভাগ হবে। তাহলে আপনি যদি আপনার সন্তানকে ছোট্ট কিছু শিক্ষা দেন, বাবা বলো তো সুবহানাল্লাহ, সে আর তখন বলবে সুবহানাল্লাহ, সে শিখে ফেললো, দ্বিতীয়বার বলা লাগবে না, সে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মালিক আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস এবং সহিহ মুসলিমের হাদিস, লম্বা হাদিস, তো ওখানে বলছেন যে সুবহানাল্লাহ তামলাউল মিজান,
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউল মিজান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি। কেউ যদি বলে মুখ দিয়ে বলে আলহামদুলিল্লাহ, মুখ দিয়ে বলে না আপনারা মনে মনে, কেউ যদি মুখ দিয়ে বলে আলহামদুলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তামলাউল মিজান, মিজানের পাল্লা যেন তার জন্য পূর্ণ হয়ে গেল। ফায়া সুবহানাল্লাহ। কেউ যদি বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ আও তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, যখনই সে বলবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তখনই এই আসমান জমিনের মধ্যে যে ফাঁকা জায়গাগুলো আছে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের বাণী দিয়ে, পবিত্র মুখের বাণী দিয়ে পবিত্র বাণী উল্লেখ করেছেন, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সে ওইটা বলার কারণে সে নেকিতে পূর্ণ হয়ে যাবে এগুলো সবাই। সুতরাং আপনি আপনার সন্তানকে এটা শিক্ষা দিতে পারবেন না। একটি হাদিস এসেছে, এই হাদিসের নাম মুহাদ্দিসগণ রেখেছেন হাদিসুল বিতাকা, হাদিসুল বিতাকা তার মানে হচ্ছে কার্ডের হাদিস, কার্ডের হাদিস। আপনি আপনার সন্তানকে শিক্ষা দিয়েছেন কি লা ইলাহা ইল্লাল্লাহ, শিক্ষা দিয়েছেন না? আমি বিশ্বাস করি এবং আশা করি আপনারা সবাই সন্তানকে শিক্ষা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন আল্লাহ তার সামনে আসবেন, সে অপরাধী, অর্থাৎ তার ফয়সালাটা ভালো হয়নি, হয়তো বা জাহান্নামে চলে গেছে অথবা জাহান্নামে কিছুদিন থাকতে হবে, ঠিক এরকম একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাকবেন। ডাকার পরে বলবেন যে তোমার কি অবস্থা, তখন বলবে যে এইতো আল্লাহ আমার এইগুলো গুনাহ আছে, অনেকগুলো গুনাহ দেখা যাবে। তখন বলবে যে এটা নাও, নিয়ে ওইটার সাথে মাফ করো। সে তখন বলবে যে আল্লাহ এটা আবার কি, হাদিসুল বিতাকা বললাম তো এটা আবার কি, আর এটা দিয়ে আমি কি করব। তখন বললেন যে এটা হচ্ছে তুমি যে বলেছিলে লা ইলাহা ইল্লাল্লাহ, এইটারই হচ্ছে সেটার কার্ড, এটা হচ্ছে সেটা কার্ড, তুমি ওই পাল্লাতে গিয়ে রাখো। যখন এই লা ইলাহা ইল্লাল্লাহ লিখিত অথবা এই কার্ডটা যখন এক পাল্লাতে রাখা হবে তখনই সেই গুনার পাল্লা উপরে উঠে নেকির পাল্লাটা তার ভারী হয়ে যাবে। আপনি আপনার সন্তানকে লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দিন। তাহলে প্রথমে বলছিলাম তাকে তাও